গুড মর্নিং, আজ লক্ষ্মী পুজো। সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাপের বাড়িতে। ওখানেই সবাই মিলে আমরা একসাথে লক্ষ্মী পুজো করি। আর আমি এখন একাই যাচ্ছি, কেন কি আমার বর একটু বিজি আছে, একটু পরে বেরোবে ও, তাই ওর জন্য অপেক্ষা না করে আমি এখন একাই বেরিয়ে পড়ছি। আর আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি, দারুণ রোদ উঠেছে, সকালটা বেশ দারুণ লাগছে। এই যে চলে এসেই দেখছি বাবা অলরেডি আলপনা দেওয়া শুরু করে দিয়েছে, তো বাকি আলপনাটা আমি কমপ্লিট করে দিলাম। এরপর এই যে টাইগার এখানে বসে রোদ খাচ্ছে সকালবেলার, মা এদিকে রান্নাও কিন্তু শুরু করে দিয়েছে, অলরেডি অনেক কিছুই হয়ে গেছে। এখন একটু টুকটাক কাটাকুটি যেগুলো বাকি আছে সেগুলো আমি করে ফেলি। এই যে এখানে আমার কিছু সবজি কাটা হয়ে গেছে, এগুলো এবার মাকে রান্নাঘরে দিয়ে আসি, মা ওখানে রান্না করছে। আর বাবা এদিকে এই যে কাজল বানাচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য। এবার ফল কাটবো, অনেকগুলো ফল আনা হয়েছে। কোনো পুজোর দিন জোগাড় কিন্তু টুকটাক ভাবে অনেকগুলোই থাকে, তো সবাই মিলে আমরা একটু একটু করে জোগাড় করে নিচ্ছি। এই যে সব জোগাড় মোটামুটি আমাদের হয়েই গেছে। আর এদিকে মা খিচুড়িও বসিয়ে দিয়েছে, আর আমি এক পাশে চা বসিয়ে দিয়েছি। উপোস থাকতে গেলে একটু চা না খেলে চলে না, ঠিক আমরা একেবারে পুরো উপোস থাকি না, চা নুন চিনির জল এগুলো খেয়েই থাকি, না হলে পরে পুজো শেষ হতে হতে আমরা সবাই অসুস্থ হয়ে যাব। এই যে সব জোগাড় হওয়ার পর এবার চলে এসেছেন আমাদের ঠাকুরমশাই। এই যে ঠাকুরমশাই আসার আগেই কিন্তু আমার বড় চলে এসেছে, এখন পুজোর এখানে আমরা সবাই আছি। এই যে কিছুক্ষণ আগে যে দেখিয়েছিলাম বাবা কাজল তৈরি করছিল, সেই কাজলে কিন্তু ঠাকুরকে পরানো হচ্ছে। আর এই যে পুজোতে কত কিছু জোগাড় লাগে, পরে সব একসাথে দেখলে তখন মনে হয় যে বেশ অনেক কিছুই করা হয়েছে। এবার সব শেষে আমরা সবাই মিলে বসে অঞ্জলি দিয়ে নিচ্ছি, আর পুজোটা এখানেই শেষ হচ্ছে। এরপর ঠাকুরমশাই চলে যাওয়ার পর মা বসে পাঁচালি পরে নিচ্ছে। মায়ের পাঁচালি পরা শেষ হওয়ার পরই কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এই যে ও এখন টাইগারের সাথে একটু খেলা করে নিচ্ছে, অনেকক্ষণ টাইগার একাই ছিল যেহেতু আমরা পুজোর ওদিকটা ছিলাম। পুজো শেষ, মায়ের পাঁচালি পরাও শেষ, এবার সব কিছু এক এক করে এখানে এনে রাখছি, তারপর খাওয়া দাওয়া হবে, তার আগে পাড়ার সবাইকে প্রসাদ দিয়ে আসতে হবে। উপোস থাকার পর যে কোনো খাবারের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আজকে তো এখানে আমার পছন্দের খিচুড়ি ছিল মায়ের বানানো, তাই খাবারটা আজকে দারুণভাবে এনজয় করলাম। আর এর সাথে ভিডিওটা এখানে এন্ড করলাম।